বন্ধুরা, গুড মর্নিং, কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। মানে সুস্মিতা ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই আবার ওয়েলকাম। তো চলে এসেছি আমার একটা নতুন ভিডিও নিয়ে। তো বুঝতেই পারছো ঠান্ডায় মানে কথা বলতে পারছি না। এখন বাজে হচ্ছে প্রায় 5:45 মতো, আর আজ হচ্ছে বৃহস্পতিবার। যেহেতু বৃহস্পতিবার সেই কারণে আজকে একটু তাড়াতাড়ি উঠেছি। মায়ের এখনো মানে কি বলবো, এখনো অন্ধ, মানে ঘোর কাটেনি রাতে। চলো আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম, চলো তোমরা দেখতে থাকো। তো এত সকাল সকাল উঠেছি আর এত ঠান্ডা লাগছে, মানে তোমরা তো দেখলে চাদরটা পুরো হুড়িমুড়ি দিয়ে আছি, প্রচণ্ড ঠান্ডা। আর যেহেতু তখন মোটে 5:30 to 6:45 মতো বাজে, তো অনেক দিন পর এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায়, যেহেতু বৃহস্পতিবার সেই কারণে আরও তাড়াতাড়ি উঠে পড়লাম। যেহেতু আজকে বৃহস্পতিবার, সকাল সকাল না উঠলে ফুল পাবো না, সেই কারণে উঠে ফুল তুলে এনেছি আগে, সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না। তো চলো সকালের কাজকর্মগুলো কমপ্লিট করে তারপর আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। আমার সকালের কাজকর্ম সব কমপ্লিট, তোমাদেরকে বললাম যে কাজ কমপ্লিট করে তারপর আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। তো এত ঠান্ডা, অত সকালে ভিডিও কন্টিনিউ করা সম্ভব না, তো যে কারণে আমি বললাম যে কাজ কমপ্লিট করে একবার আসছি তোমাদের সাথে কথা বলতে। তো দেখো উঠেছি যখন তখন প্রায় 6টা বাজে, 5:45 মতো, 5:40, আর এখন এই দেখো বাজে হচ্ছে 8:30। তো আমার সমস্ত কাজ কমপ্লিট, এবার মামা উঠেছে ঘুম থেকে, এবার ওকে রেডি করিয়ে খাইয়ে তারপর আমি রান্না বসাবো। ও এখনো বিছানা গোছাই, বিছানাটা গোছাবো। আর এই দেখো মাম্মাম মানে ঘুম থেকে উঠে এই যে সাইকেল নিয়ে দুষ্টুমি শুরু করে দিয়েছে। ঘুম থেকে উঠে তোমরা তো জানো ও একদম সোয়েটার টুপি পড়তে চায় না, ওই কারণে ওকে একটু বকা দিয়ে সাইকেলটা রেখে ওকে ঘরে নিয়ে এসেছি। এসে দেখো দুষ্টুমি করছে একটু ওর সাথে। তো সোয়েটার টুপি পরবে না, বাহানা শুধু মানে বাই না শুধু পরবে না, তো ওই কারণে ওর সাথে একটু দুষ্টুমি করছে। আর বলছি সোয়েটার টুপি পরো তাহলে এক জায়গায় ঘোরাতে নিয়ে যাবো। তো অনেক রকম মানে বুঝিয়ে সুঝিয়ে তারপর ওকে সোয়েটার টুপি পরাতে হয়, মানে এত ঠান্ডা তাও ও সোয়েটার টুপি পরবে না, মানে পরতেই চায় না। আর যদিও বা পরে একটুখানি পরেই বলবে আমাকে খুলে দাও সোয়েটার টুপি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে এই দেখো মেয়ের সাথে দুষ্টুমি শুরু করে দিয়েছি। তো ওর তো এগুলো হলে ভালোই হয়, আর যদি বলি একটু বই পড়তে বসতে শুরু হয়ে যাবে কান্না, আমি পড়বো না। দেখো মাম্মা একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করছে। মামু কি করছো? হয়ে গেছে? আচ্ছা যাবো একটু আমাদের এখানে প্রাইমারি স্কুলে, মামামের পোলিও আছে, পোলিও খাওয়াতে নিয়ে যাব। তো চলো তোমরা সাথে থেকে ভিডিওটা দেখতে থাকো। তো মামামকে খাওয়ানো হয়ে গেছে, মামামকে খাইয়ে দাইয়ে নিয়ে বিছানাটা পৌঁছালাম, গুছিয়ে নিয়ে তোমাদের দাদাভাই এসেছিল বাজার দিতে, বাজার দিয়ে গেল। আর মামা বায়না করছিল মাসিমণিকে এনে দাও খেলা করবো, সেই কারণে তোমরা আমার আগের ভিডিওতে দেখেছিলে যে আমার একটা বোন পিসির মেয়েও আসছে আমার মামামের সাথে খেলা করতে। তো ওকে নিয়ে আসলো, তোমাদের দাদাভাই আর মাম্মাম দুজনেই গেছিলো আনতে, কারণ খেলা করবে, বায়না করছে। তো গিয়ে নিয়ে আসলো, এনে ও দুজন মিলে খেলা করছে। চলো তোমাদেরকে দেখো। আর আমি চলে এসেছি রান্না বাড়ি, দেখো আমি রান্না করবো। তো এই দেখো ওই বোনের সাথে খেলা করছে আমার মেয়ে। তো আমার মেয়ে বেশি দুষ্টু, মানে দেখো কিভাবে ওর সাথে দুষ্টুমি করছে, আমি বারণ করছি বলে তাই বলছে না না আমি করছি না, মাসিমণি দুষ্টুমি করছে, মানে নিজের দোষটা অন্যের উপর চাপিয়ে দিচ্ছে। আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর তোমাদের দাদাভাই আজকে চিকেন নিয়ে এসেছে, চিকেন রান্না হবে। তো চিকেনটা এখনও ধোয়া হয়নি, চিকেনটা ধোবো। আর এই যে নিয়ে এসেছে পেঁয়াজ আদা আর বেগুন, মানে ও এত বেগুন পোড়া খেতে ভালোবাসে, তো যদিও আজকে বেগুন পোড়া করবো না বৃহস্পতিবার, বেগুনটা আজকে ভাজবো আর চিকেন করবো, এই করবো আজকে, আর কিছু করবো না। চিকেন থাকলে আর অন্য কোনো সবজি ভালো লাগে না। মামাকে খাওয়ানো কমপ্লিট, আমিও খেয়ে নিয়েছি, তোমাদের দাদাভাই এসেছিল কিন্তু খাইনি, বললো খাবো না এখন, একবারে দুপুরে হবে। তো ভাতটা বেগুন ভাজাটা হয়েছে, সিদ্ধ বেগুন ভাজা ভিজে আমরা মামাকে কিনলাম, তাই এই যে এখন চিকেনটা হচ্ছে, চিকেনটা হলে হয়ে যায়, আজকে আর কিছু করবো না। আর তোমাদের দাদাভাই যেমন নিয়ে এসছে, ওকে বলতে হয় নিয়ে দেখো 2 লিটার নিয়ে এসেছে বড়ি দেবো বলে, বড়ি দেওয়ার জন্য। তো আমাকে বলছে তুমি ভিজিয়ে দাও আমি বেটে দেবো, কালকে বড়ি দেওয়া হবে। তো আকাশের ওয়েদার মানে কি বলবো, ভালো না একদম ওয়েদার,
তো সেই কারণে আমি বলছি আজকে আর ভেজাবো না, তো আগে ওয়েদারটা নর্মাল হোক তারপর ডাল ভেজাবো, কারণ ডাল ভিজিয়ে বড়ি দিয়ে যদি রোদ না হয় না তাহলে বড়ি ভালো হয় না, তো সেই কারণে আমি বললাম আজকে আর ভেজাবো না। তো দুপুরের পর আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ রান্নাবান্না করে মামামকে স্নান টান করাতে গিয়ে তারপর তোমাদের দাদাভাই আজকে তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছিল, সকালে যেহেতু খায়নি কিছু যে কারণে দুপুরবেলা মানে খিদে পেয়েছে বলে এত তাড়াহুড়ো করছিল আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। এখন হচ্ছে বিকালবেলা, এখন বাজে 4:30, ঘুম থেকে উঠে ভেবেছিলাম একটু লেট করে উঠব, কিন্তু মামাম ঘুম থেকে উঠে এত বায়না শুরু করেছে, কান্নাকাটি শুরু করে দিয়েছে দিদাবাড়ি যাবো, সেই কারণে এখন আমি ওকে দিতে যাচ্ছি। আমি এসে দিই, আচ্ছা আমি পয়সা দিয়ে যাচ্ছি, যাওয়ার সময় মার সঙ্গে দিলে না। হ্যাঁ তো তোমরা দেখতেই পেলে তোমাদের দাদাভাই এসেছিল, দেখো চলে গেল, আর এই যে মামামকে এখন নিয়ে যাব আমার মায়ের বাড়িতে, বায়না করছে ঘুম থেকে উঠেই যে আমাকে দিদুন বাড়িতে দিয়ে আসো, মানে দুপুর থেকেই বায়না করছে, আমি ওর বাবা একটু বকে টোকে ঘুম পাড়িয়েছে, আর এই যে চলে এসেছি দেখো মায়ের বাড়িতে, তো এসেই দেখো তোমাদেরকে একটু দেখায়, এই যে মা ছাদ ঢালাই দিয়েছে, তো আমাদের বারান্দাতে টিন দেওয়া ছিল আর ঘরে ছাদ দেওয়াই ছিল, তো বারান্দাটায় ছাদ দিয়েছে, আর এই দেখো এসে দেখি মা সন্ধ্যা দিয়েছে, তো তখন সবে সন্ধ্যা হয়েছে, আমি ভাবলাম মামামকে দিয়েই চলে আসব, কিন্তু রাস্তায় বাবুর সাথে দেখা হয়ে গেল বলে আমি আবার বাড়িতে আসলাম। এই মাত্র ওই বাড়ি থেকে বাড়ি আসলাম, মানে মায়ের বাড়ি থেকে বাড়ি আসলাম, ভাই এসেছিল দিতে, ভাই একটু এগিয়ে দিয়ে গেল, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তো অন্ধকার রাস্তা, তো একা একা আসতে পারবো না বলে তাই ভাই এসে আবার দিয়ে গেল। তাই দেখো মামাম গান করছে আর দুষ্টুমি করছে, তো আমি একটু বসে আছি ওর সাথে, তারপর যাব রান্নাঘরে রান্না করব, যদিও সেরকম কিছু রান্না করার নেই, আজকে চিকেন তো আছে দুপুরে, শুধু একটু রুটি করব, রুটি করলেই হয়ে যায়। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবে, আর যারা আমার চ্যানেলে ভিডিও নতুন দেখছো তারা চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল বাটনটিকেও প্রেস করে দেবেন, যাতে করে আমি যখন নতুন ভিডিও আপলোড করবো নোটিফিকেশানটা যেন সবার প্রথমে তোমাদের ফোনে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে, তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।